আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন একেবারে দোরগোড়ায় করা নাচ্ছে, তাই কোনো প্রার্থী শেষ মুহূর্তের প্রচারে একচুলও সময় নষ্ট করছেন না। ঠিক যেমন সোমবার দুর্যোগ মাথায় করে প্রচারে বেরিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পানিঘাটির 31 নম্বর ওয়ার্ড ছোট বাজার অঞ্চলে এক হাঁটু জল উপেক্ষা করে প্রচার করেন তিনি। 31 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 29 ও 30 নম্বর ওয়ার্ডেও জনসংযোগ সারেন শিলভদ্র দত্ত। বাম জামানার অবসান হয়ে সরকারের পরিবর্তন হয়েছিল, কিন্তু তৃণমূল সরকারের সে পানিঘাটি জল যন্ত্রণা কমাতে পারেনি। এখনও একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সরকার পুরসভার ব্যর্থতার কথা তুলে ধরেন শিলভদ্র দত্ত। বছরের অপদার্থ সাংসদের কাজের নমুনা, মিউনিসিপ্যালিটির কাজের নমুনা আর 13 বছরের সরকারের নমুনা। এই জল জমাটা আজকের নয়, সিপিএম আমল থেকেই জমত, কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম, আশা দেখেছিলাম পরিবর্তনের সঙ্গে সাথে এটার পরিবর্তন হবে। পরিবর্তন হয়নি, জলের সব ইয়েটা বেড়েছে, পরিমাণটা বেড়েছে। তার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায়কে তার দল খুব একটা পাত্তা দেয় না বলেও কটাক্ষ ছুড়ে দেন শিলভদ্র দত্ত। না, তিনি কাজ করতে চাইলে তৃণমূল করতে দিচ্ছেন না বলে। কেন? ওনাকে অতটা পছন্দ হয়তো, ওনার তো মন্ত্রী হওয়া উচিত ছিল। উনি যতখানি অভিজ্ঞ মানুষ, জবে থেকে পার্টি করছেন, দল করছেন, আমাদের নেতৃত্বকেও বেশি দিন, মানে তৃণমূলের নেতৃত্বকেও বেশি দিন ওনার রাজনৈতিক বয়স, সে মানুষটার তো মন্ত্রী হওয়া উচিত ছিল। ওখানেই তো বোঝা যায় যে ওনাকে দল খুব একটা পাত্তা দেয় না, তাই দল কথা শুনছে না, তাই উনি জল জামাতে পারছেন না। আগামী 1 তারিখে ভোট, এই ভোটে কে জয়লাভ করে এবং কী উন্নতি হয় এই দমদম লোকসভার সেটাই দেখার। পানিহাটি থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।